फ्रेंड्स दिगंत कोचिंग सेंटर यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत शुरू कर आजकल इंग्लिश क्लास तो आज के जे सबजेक्ट नहीं आलोचना करब से हे केस ठीक है तो चलो शुरू करा जा देखो इंग्लिशे जार नाम केस बांग्लाय तार नाम होच्छे कि कारक बांग्लाय आमरा कारक विभक्ति जे रकम करेछि तो आगे आमरा केसटा सम्पर्के आलोचना करब तारपरे पार्ट पार्टे आसब तो केस कि हाँ आगे केस सम्पर्के एकटा धारणा देई तोमादेर केस होच्छे नाउन बा प्रोनाउनेर साथे अन्य कोनो वार्डेर जे सम्पर्क ताके बला हय केस कि बोल्लाम बोर्डे एकबार देखि नाउन बा प्रोनाउन एर साथे अन्य कोनो वार्डेर सम्पर्क के केस बा कारक बोले नाउन बा प्रोनाउनेर साथे अन्य कोनो वार्डेर सम्पर्क के केस बा कारक बोले ठीक आछे एइबार एटा आमादेर छिलो कि डेफिनेशन माने संज्ञा तो केस काके बोले आमरा जेने निलाम एबार केजेर जे होच्छे तोमार माने क्लासिफिकेशन काइंडस अफ केस जेटा सेटा आमरा एक एक करे देखबो एइ केस के ইংরেজিতে মানে ইংরেজি গ্রামারে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করে সে ভাগগুলো আমরা দেখব কি ধরো দেয়ার আর ফাইভ কেজেস ইন ইংলিশ কি বললাম দেয়ার আর ফাইভ কেজেস ইন ইংলিশ নাম্বার ওয়ান নমিনেটিভ नम्बर वन की बोलना नोमिनेटिव नम्बर टू ऑब्जेक्टिव ऑब्जेक्टिव ठीक है नम्बर थ्री पॉसेसिव पॉसेसिव ठीक है देखो एर आगे किन्तु प्रोनाउन एडजेक्टिव पॉसेसिव छिलो एबार आम्रा केजो तुम्हार पॉसेसिव टा पेलाम फोर डेटिव फाइव वोकेटिव ताहले कि नॉमिनेटिव नॉमिनेटिव माने कि नॉमिनेटिव माने होच्छे कर्तृकारक नॉमिनेटिव माने कि कर्तृकारक तारपरे होच्छे कि ऑब्जेक्टिव ऑब्जेक्टिव होच्छे कि कर्मकारक ठीक आछे तारपरे होच्छे कि पसेसिव पसेसिव होच्छे सम्बन्ध सम्बन्ध ठीक आछे तारपरे डेटिव डेटिव होच्छे कि सम्प्रदान ठीक आछे तारपरे वोकेटिव वोकेटिव होच्छे सम्बोधन एइबार देखो एटा तो कि बोललाम देयर आर फाइव केजेस इन इंग्लिश इंग्लिशे होच्छे केज आमार पाँच रकम ताई तो किन्तु मॉडर्न इंग्लिशे आबार बोलछी मॉडर्न इंग्लिशे डेटिव माने सम्प्रदान तो सम्प्रदानेर कोनो अस्तित्व नेई मॉडर्न इंग्लिश सम्प्रदान के स्वीकार करे ना सम्प्रदान के कार संगे स्वीकार करे ऑब्जेक्टिवेर संगे की बोलो तो इनडायरेक्ट इनडायरेक्ट ऑब्जेक्टिव हिसेबे इनडायरेक्ट ऑब्जेक्टिव हिसेबे काके सम्प्रदान के नियेछे तो आज के आम्रा नॉमिनेटिव केस सम्पर्के आलोचना करब नॉमिनेटिव केस नॉमिनेटिव केस के की बोलेछिलाम नॉमिनेटिव केस के बोलेछिलाम कर्तृकारक ताई तो नॉमिनेटिव माने की बोलेछिलाम कर्तृकारक
কর্তৃকারক কি কর্তৃকারক হচ্ছে কর্তৃকারক বললে সাধারণত কাকে বোঝায় বলতো সাবজেক্টকে হ্যাঁ নাউন প্রোনাউনের তাহলে সংজ্ঞাটা আমরা বলি নাউন বা প্রোনাউন যখন কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয় নমিনেটিভ কেস আবার বলছি নাউন বা প্রোনাউন কর্তারূপে যখন ব্যবহার হয় কিংবা ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয় নমিনেটিভ কেস এই নমিনেটিভ কেসকে আরেকটা কি বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য বুঝতে পারলে তো মানে নাউন বা প্রোনাউন নাউন বা প্রোনাউন যখন কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে তখন তাকে নমিনেটিভ কেস বলে তাহলে কি ছিল নাউন বা প্রোনাউন যখন কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে যেমন ধরো রমা রিডস এ বুক কি হলো রমা রিডস এ বুক কি রমা একটি বই পড়ে তাহলে এখানে আমার কর্তাকে বলতো কর্তা হচ্ছে রমা তাই তো এটাই হচ্ছে কি নমিনেটিভ এটা যদি নমিনেটিভ হয় এখানে আমরা একটা জিনিস পেলাম সেটা হচ্ছে কি নমিনেটিভ কেস আমরা তখনই পাব যখন একে হু দিয়ে কোশ্চেন করব হু দিয়ে ঠিক আছে হু দিয়ে কোশ্চেন করলে যদি আনসার পাই সেটাই হচ্ছে আমার কি নমিনেটিভ কেস এবার একটা আইকিউ পয়েন্ট দেখো এটা তোমরা সবসময় মনে রাখবে যে নমিনেটিভের ব্যবহারটা কিভাবে হয় দেখো নমিনেটিভ কেস নমিনেটিভ কেস সর্বদা ভার্বের আগে বসে কি বললাম নমিনেটিভ কেস সর্বদা ভার্বের আগে বসে দেখো এখানে ভার্ব কে এখানে ভার্ব হচ্ছে কিন্তু রিডস তাহলে রিডস এর আগে যে বসেছে সেই হচ্ছে কি আমার নমিনেটিভ ঠিক আছে তো মোটামুটি আশা করি যে তোমরা নমিনেটিভ কেসটা বুঝতে পেরেছ তো দেখো নমিনেটেড মানে যেরকম কি ছিল আমার কর্তৃকারক ঠিক আছে আর অবজেক্টিভটা কি বলেছিলাম অবজেক্টিভ বলেছিলাম হচ্ছে কর্মকারক তো এবার অবজেক্টিভ নিয়ে আলোচনা করব তো দেখো অবজেক্টিভ 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 মানে কি বলেছিলাম কর্মকারক অবজেক্টিভ মানে কর্মকারক ঠিক আছে তাহলে এর সংজ্ঞাটা আগে আমাকে জানতে হবে সংজ্ঞা যদি না জানি অর্থাৎ ডেফিনেশন যদি আমি না জানি তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না তো অবজেক্টিভ তো তো অবজেক্টিভ যেহেতু কর্মকারক সেহেতু কর্মকারক কাকে বলে নাউন বা প্রোনাউন যখন কর্মরূপে ব্যবহৃত হয় হ্যাঁ কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় দেখো অবজেক্টিভ হচ্ছে আমার বিধেয় ঠিক আছে যেমন নমিনেটেড যদি উদ্দেশ্য হয় নমিনেটিভ নমিনেটিভ হচ্ছে কি কি বলেছিলাম উদ্দেশ্য নমিনেটিভ যদি উদ্দেশ্য হয় তাহলে বিধেয় কি অবজেক্টিভ অবজেক্ট থেকেই কিন্তু অবজেক্টিভ এই অবজেক্ট থেকে অবজেক্ট মানে বিধেয় তো অবজেক্ট থেকেই কিন্তু অবজেক্টিভ তাহলে বিধেয় দেখো একটা সেন্টেন্স করতে গেলে আমাকে কি করতে হয় তিনটে পার্ট লাগে সেটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে তাহলে আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ভার্বের আগে কে বসে সাবজেক্ট তাহলে দেখো এখানে দারুণ একটা জিনিস তাহলে ভার্বের পরে কে বসবে অবজেক্ট ঠিক আছে তো এটা আগে আমরা দেখে নেই ডেফিনেশনটা কি বললাম নাও মানে কোনো বাক্যে
কোনো সেন্টেন্স বা বাক্যে দেখো কোনো সেন্টেন্স বা বাক্যে নাউন বা নাউন বা প্রোনাউন যখন কোনো সেন্টেন্স বা বাক্যে নাউন বা প্রোনাউন যখন কর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। যেমন নমিনেটিভ কেজে কি ছিল, রমা রিডস এ বুক ছিল, তো ধরো এটা আমি লিখি রমা রিডস এ বুক, কি ছিল, রমা একটি বই পড়ে, তো তখন কিন্তু আমি কি দিয়ে কোশ্চেন করেছিলাম, কে বই পড়ে, মানে হু দিয়ে কোশ্চেন করেছিলাম, তো হু দিয়ে কোশ্চেন করার ফলে আমি কিন্তু আনসার পেয়েছিলাম। তো এইবার নমিনেটিভ ছিল হু দিয়ে, আর এটা হচ্ছে কি, এটা যেহেতু আমার কর্ম, এটাকে আমার কি দিয়ে কোশ্চেন করতে হবে, কি দিয়ে, হ্যাঁ, অথবা মানে হু অথবা হুম, সরি মানে হোয়াট, ঠিক আছে, তো হোয়াট মানে কি, তো তো রমা কি পড়ছে, রমা কি পড়ছে, রমা বই পড়ছে, দেখো কি দিয়ে কোশ্চেন করছি, আমি কিন্তু উত্তর পেয়েছি। তাহলে কি দিয়ে যখন কোশ্চেন করে উত্তর পাবো, সেটা হচ্ছে আমার অবজেক্টিভ, আর কে দিয়ে কোশ্চেন করে যখন আমি উত্তর পাবো, সেটা হচ্ছে কি আমার নমিনেটিভ, ঠিক আছে। তো এখানে কি পড়ছে না, একটি বই পড়ছে, এটাই হচ্ছে আমার কি অবজেক্টিভ, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম, দেখো সাবজেক্ট নমিনেটিভ ভার, আর অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে এই দেখো অবজেক্ট অবজেক্টিভ, তাহলে এখানে দেখো রমা, তারপরে দেখো রিডস, তারপরে দেখো এ বুক, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভার্বের আগে যে বসে সে হচ্ছে সাবজেক্ট, এবং তাকে বলা হয় কি উদ্দেশ্য, এবং সেটাই হচ্ছে কি নমিনেটিভ, আর ভার্বের পরে যে বসে সে হচ্ছে কি বিধেয়, এবং সেটাই হচ্ছে কি অবজেক্টিভ, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, আর লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।